আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিধবা নারীদের ঘিরে আমাদের সমাজে একটি বিদআত প্রচলিত রয়েছে, আর সেটি হলো কোনো নারীর স্বামী মারা গেলে তাকে সাদা কাপড় পরিধান করতে বলা হয়। প্রিয় দর্শক, চলুন জেনে নেই এই ব্যাপারে কোরআন হাদিসের বিধান কি। প্রিয় দর্শক, আমাদের সমাজে কোনো মহিলার স্বামী মারা গেলে তার জন্য সাদা কাপড় পরিধান করার যে বাধ্যকতা রয়েছে, এটা সুস্পষ্ট একটি কুসংস্কার মাত্র। এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। মহিলাদের জন্য সবসময় সকল প্রকার রঙের কাপড় পরিধান করার অনুমতি রয়েছে। সে হিসাবে কোনো বাধ্যবাধকতা ছাড়াই স্বামী মারা গেলে স্বাভাবিকভাবে উক্ত মহিলারা সাদা কাপড় পরিধানের সমস্যা নেই। তবে নিয়ম করে কিংবা স্বামী মারা গেলে সাদা কাপড় পরিধানের বিশ্বাস করা তো সাদা কাপড় পরা জায়েজ হবে না, এটা বিধায়। তবে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দতকালীন সময় স্ত্রীর করণীয় সম্পর্কে হাদিসে যা এসেছে তা হল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি সময় হিদাত থাকা বৈধ নয়, আর স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন হিদাত পালন করবে। সুপ্রিয় দর্শক, এখানে হিদাত অর্থ শোক করা এবং সাজসজ্জা থেকে বিরত থাকাকে বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, আমাদের সমাজের এই প্রচলিত অত্যন্ত জঘন্য একটি কুসংস্কার সম্পর্কে নিজে সচেতন হন এবং আপনার পাশের সকলকে সচেতন হওয়ার জন্য সহযোগিতা করুন। আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা একটি জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের সমাজে বর্তমানে যে একটি বিষয় প্রচলিত রয়েছে, কোনো নারীর স্বামীর মৃত্যু হলে আর তাকে সাদা কাপড় পরিধান করতে হবে, এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিক, এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা।